पे जहां एक जब इश्क हुआ वो सरे कर वो बला तेरा आशिक है खड़ा खून में डूबा हुआ दे चुका अल्लाह व बरकातहु। बरादरान इस्लाम, आज के এই পবিত্র ঈদে মিলাদুন নবী জলসার যে এখানে আয়োজন হয়েছে, বিভিন্ন স্থান থেকে আপনারা এই মহতি জলসায় উপস্থিত হয়েছেন এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম দিগের বক্তব্য শোনার জন্য সওয়াবে দারায়ন হাসিল করার উদ্দেশ্যে এখানে হাজির হয়েছেন, এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। যাই হোক, আপনারা চুপচাপভাবে বসে যান, আমার শরীর অত্যন্ত অসুস্থ আপনারা জানেন, নাহলে আমি কোনো সময় প্রথমে আসিনি, শেষেই এসেছি, কিন্তু আজকে আমি প্রথমে এসে কিছু বলে আমি বিদায় নিয়ে যাব। তারপরে পরস্পর যে সমস্ত ওলামায়ে কেরামদের নাম লিস্টে আছে, যাদের যেরকম সময়ের দেওয়া হয়েছে সেইভাবেই তারা বক্তব্য রেখে এই পবিত্র মজলিসকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে দরুদ ও সালামের মধ্যে থেকে এই মজলিসকে অন্তিম লগ্নে পৌঁছে দোয়া ও খায়ের করা হবে। আমি সংক্ষিপ্তভাবে দু চার কথা বলে আপনাদের কাছে আমি বিদায় নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آمنت بالله صدق الله العظيم আপনারা কেউ চেঁচাবেন না, আস্তে আস্তে কথা বলেন। فقد قال الله تبارك وتعالى في شان حبيبه
ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ হরদম জবা সে নিকাল শফিআনা মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ ওয়ালা ভালো হয়ে বসো ভালো হয়ে বসো সোজা হয়ে বসো সুম্মা সল্লো জাহেরি সুম্মা সল্লো জাহেরি শমস দোহা বদর দুজা শমস দোহা বদর দুজা মুহাম্মদ নবী আখেরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা শফিআনা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা শফিআনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন আপকার রূপ দে
देख कर चाँद को चाँदनी मिली, फूलों को जुल्फ़े पाक के सदके में ताजगी मिली, आपने मुस्कुरा दिया रात को रोशनी मिली, आपकी चश्मे नाज से दुनिया को जिंदगी मिली, सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सल्ले अला फर्श पे तुरफा धूम धाम अर्श पे ताजा छेड़छाड़ फर्श पे तुरफा धूम धाम अर्श पे ताजा छेड़छाड़ कान जी धर लगाइए उनका ही दास्तान है, कान जी धर लगाइए उनका ही दास्तान है, सल्ले अला मुहम्मद सल्ले अला सैयदना शफीयना सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन शम्स व कमर से खूब रू कमली में आमिना कलाल यानी सरापा मौजिज़ा यानी वो हुस्न बाकमाल चुप हो तो अज़मत जलाल बोले तो रहमत कमाल आपकी हुस्न बेमिसाल आपके हुस्न लाजवाल सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सैयदना शफीयना सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सल्ले अला खौफ न कर रजा जरा तू तो है अब्द मुस्तफा खौफ न कर रजा जरा तू तो है अब्द मुस्तफा अरे तेरे लिए अमान है तेरे लिए अमान है तेरे लिए अमान है तेरे लिए अमान
है सल्ले अला मोहम्मदिन सल्ले अला मोहम्मदिन सल्ले अला मोहम्मदिन सल्ले अला मोहम्मदिन अल्लाहुम्मा मोहम्मद वाले नूरे रे दुलहे दूले नूरे रे पल की चोड़े देखो नूरे से छे नूरे से छे মা আমিনার কোল যে উজালা করেছে নূরের দোলায় দুলে নূরের পালকি চড়ে দেখো নূর এসেছে নূর এসেছে মা আমিনার কোল যে উজালা করেছে মা আমিনার কোল যে উজালা করেছে ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না দো জাহানের বাদশা সে যে তাজদার মদিনা দো জাহানের বাদশা সে যে তাজদার মদিনা চারিদিকে ফেরেশতারা চারিদিকে ফেরেশতারা দরুদ পড়িছে চারিদিকে ফেরেশতারা দরুদ পড়িছে মা আমিনার কোল যে উজালা করেছে নূরের দোলায় দুলে নূরের পালকি চড়ে দেখো নূর এসেছে মা আমিনার কোল যে উজালা করেছে শিশু নবী মেষ চরাতে যখন যেত ময়দানে শিশু নবী মেষ চরাতে যখন যেত ময়দানে সূর্য উঠে দেখবে বলে লুকিয়ে থাকতো সেখানে সূর্য উঠে দেখবে বলে লুকিয়ে থাকতো সেখানে মাথার উপর মেঘেছে মাথার উপর মেঘেছে ছায়া করিছে মাথার উপর মেঘেছে ছায়া করিছে মা আমিনার কোল যে উজালা করেছে মা আমিনার কোল যে উজালা করেছে নূরের দোলায় দুলে নূরের পালকি চড়ে দেখো নূর এসেছে মা আমিনার কোল যে উজালা করেছে মা আমিনার কোল যে উজালা করেছে نحمده ونصلي على حبيبه الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين
দেখেন আপনারা একটু চুপচাপ করে বসুক, আমি খুব অল্প সময়ের মধ্যে দু চার কথা বলে আমি বিদায় নেব। সারা রাত্রি ব্যাপী এখানে জলসা মজলিস আছে, বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ এসে উপস্থিত হয়েছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আপনারা তো বলতেন, সবাই বলতেন যে হুজুর একলাই ওয়াহাবিদের বিরুদ্ধে বলে, বাতিলের বিরুদ্ধে বলে, আর কেউ বলে না। হুজুর নিজের পেট গড়িয়ে বলেন তাই কেউ বলে না, হ্যাঁ তাই না? হুজুর পেট গড়িয়ে বলেন তাই কেউ বলে না। আচ্ছা আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, যারা আজকে গ্রামেতে বিশৃঙ্খলা বাদ দিয়ে আজকে আপোষের মধ্যে দ্বন্দ্ব বিভক্ত করে রেখেছে, তারা কোথায় বসে ভাই? চায়ের দোকানে। চায়ের দোকানে বসে না? সেই সব মৌলভীরা চায়ের দোকানে বসে, আর চায়ের দোকানে বসে আপনাদেরকে দ্বিধাগ্রস্ত করে রেখে দিয়েছে। কিন্তু ওদের সৎসাহস হয় না যে আমার সামনে এসে আমাকে পরাজিত করে আপনাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাবে, এ ক্ষমতা ওদের হয় না। কারণ ওরা জানে যে আমরা যে কাজ করছি এ কাজের মধ্যে গিল্টি আছে, কিন্তু আমাদের মধ্যে গিল্টি নেই। কেন গিল্টি নেই? ওরাও কোরআনের কথা বলে, আপনারা তো বলেন যে ওরা তো কোরআনের কথাই বলে, হাদিসের কথাই বলে, কিন্তু একটা কথা আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি পিওর ঘি, পিওর ঘি ভাই বইয়মে রাখা হয়, জারেতে রাখা হয়, তো সে ঘিয়ের গন্ধটা ঘিয়ের পাওয়া যাবে। আর যদি ওই ঘিটাকে কেরাসিন তেলের টিনের মধ্যে রাখা হয়, বলেন তাতে কি পিওর ঘিয়ের গন্ধ পাওয়া যাবে না কেরাসিন তেলের মিশ্রিত গন্ধ পাওয়া যাবে, তাই না? তাহলে ওদের তো অবস্থা ওই রকম, কোরআন পড়ে হাদিস পড়ে কিন্তু কেরাসিন তেলের কৌটার মধ্যে রাখা আছে, যার পরিপ্রেক্ষিতে ওদের মুখ থেকে যদি ওলি আল্লাহকে মেনেই আসত, যদি রসুলকে মেনে আসত, যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার প্রতিদান কি হবে, দোষ হবে না গুণ হবে, কোনটা বলো? গুণ হবে না? তার গুণই গাইবে সে, তার দোষ কোনোদিন গাইবে না। এই জন্য আপনারা দেখেছেন না সচরাচর একটা কথা বলে যে যার সাথে মজে মন কি বা হাড়ি কি বা ডোম, বলে তো, যার সাথে মজে মন কি বা হাড়ি কি বা ডোম, যে যাকে যত ভালোবাসে ভাই, যখন একে অপরের সঙ্গে ভালোবাসা হয়, আর ভালোবাসাটা একতরফা হয় না দুতরফা হয়, কারণ একজন যদি ভালোবাসে আর আরেকজন যদি তাকে ভালো না বাসে তো সে ঘৃণায় নিজের গলায় দড়ি দিয়ে দেয়, কি দেয় না, গলায় দড়ি দিয়ে দেয়। কিন্তু দুদিক থেকে ভালোবাসা যখন আসে তখন উভয়ে তার স্বাদ তার মজা অনুভব করে, প্রেমের মজা অনুভব করে। তো এ তো দুনিয়াদারি ভালোবাসা, আর এই দুনিয়াদারি ভালোবাসা মেয়েকে যদি ছেলের দোষ দেখানো হয় আর ছেলেকে যদি মেয়ের দোষ দেখানো হয় তো সেই দোষ স্বীকার করতে তারা প্রস্তুত নয়, তারা মা ছাড়তে প্রস্তুত, বাপ ছাড়তে প্রস্তুত, আত্মীয় স্বজন ছাড়তে প্রস্তুত, গ্রামগঞ্জ ছাড়তে প্রস্তুত, কিন্তু যাকে ভালোবাসে তাকে কোনোদিন ছাড়তে প্রস্তুত নয়। এটাই হলো ভালোবাসা, এ তো দুনিয়াদারি ভালোবাসা। কিন্তু রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসা হচ্ছে ওই রকম, তার চেয়েও বেশি, তার চেয়েও গভীর, সবকে ছাড়া যাবে কিন্তু রসুলকে ছাড়া যাবে না, সবকে ছাড়া যাবে নিজের পীরকে ছাড়া যাবে না, সবকে ছাড়া যাবে আল্লাহ আল্লাহ রসুলকে, আর রসুল যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ছাড়া যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ মাওলানা।
সেই জন্য কোরআন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। দেখেন একটা কথা বলি, আপনারা এখন কোন দিকে মুখ করে বসে আছেন? দক্ষিণ দিকে না? কোন দিকে মুখ করে? দক্ষিণ দিকে তো। আচ্ছা, এখন দক্ষিণে বাতাস হচ্ছে, দক্ষিণে বাতাস হচ্ছে, সামনে যদি কোনো চামড়ার গোডাউন থাকে আর সেই চামড়ার গোডাউনের ওপর থেকে যায় সেই বাতাসটা এসে আপনাদেরকে যদি লাগে, তা আপনারা সুগন্ধ শুনতে শুনবেন না দুর্গন্ধ? দুর্গন্ধ শুনবেন। বাতাসের কোনো দোষ ছিল না, কিন্তু যে জায়গার উপর থেকে এলো সেই জায়গাটাই দূষিত, যার জন্য তার পরিণামে দুর্গন্ধ শুনতে পাচ্ছেন, শুনছেন তো দুর্গন্ধ শুনছেন। আর ওই জায়গাটায় যদি কোনো ফুলের বাগান থাকে আর ফুলের বাগানের উপর থেকে যদি বাতাস আজকে মজলিসে আসে, তাহলে সেখানে সুগন্ধই শুনতে পাওয়া যাবে, বাতাস বাতাসের সুগন্ধ শুনতে পারবেন। তাহলে বোঝা গেল কোরআনের কোনো দোষ নেই, হাদিসের কোনো দোষ নেই, আল্লাহর কালামের কোনো দোষ নেই, কিন্তু স্থান পরিবর্তন হয়ে যাবার জন্য কোরআন পাকের তরজমার দোষ হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। তাই তাদের মুখ থেকে ওলি আল্লাহর দুশ্মনীর কথা বেরোয়, তাদের মুখ থেকে রসুলের দুশ্মনীর কথা বেরোয়, কিন্তু আমাদের মুখ থেকে কেন রসুলের দুশ্মনীর কথা বেরোয় না? ওদের মুখ থেকে এই এই থাম এই এই তোমরা ওরকম করতে থাকো, হ্যাঁ এটা ওয়াজ হচ্ছে আর ওয়াজের উপর হাসি সারা হচ্ছে, কি চোখে কি হয়েছে, খালি পড়ছে বাবা এরকম দিও না, হ্যাঁ হবে কি না, কারণ উল্টো পাল্টা শুনবেন আর উল্টো পাল্টা আলোচনা করবেন। এই লাইটটা অফ করে দেন, ও লাইটটা অফ করে দেন, যে ওদের ভায়া কোত্থেকে আসছে আর আমাদের ভায়া কোত্থেকে আসছে দেখুন, বলে যে যা খায় সে তার ঢেকর তোলে, যে যা খায় সে তার ঢেকর তোলে। শুকো মাছ খেয়ে বিরিয়ানির ঢেকর তুলবে না, সে শুকো মাছেরই ঢেকর তুলবে কি, আর বিরিয়ানি খেলে বিরিয়ানিরই ঢেকর উঠবে। তা ওদের ভায়া কোত্থেকে? ওদের ভায়া হচ্ছে সাহারানপুর, ওদের ভায়া হচ্ছে দেওবন্দ, ওদের ভায়া হচ্ছে নজদ, ওদের ভায়া হচ্ছে এইসব জায়গা থেকে ভায়া হয়ে কোরআন ও হাদিস আপনাদের কাছে পৌঁছচ্ছে, যার জন্য আপনারা ওলি আল্লাহর দুশ্মনীর কথা শুনছেন। আর আমাদের ভায়া কোত্থেকে আসছে? মদিনা থেকে, কারবালা থেকে, নজফে আশরাফ থেকে, বাগদাদ থেকে, ওলি আল্লাহর দরবার থেকে, আজমের থেকে, সমস্ত ওলি আল্লাহর দরবার ঘুরে ঘুরে এসে তবে আপনার কাছে পৌঁছেছে, যার জন্যই তো আপনি এগারো শরীফের প্রতি আপনার ভক্তি, যার জন্য তো ইয়া রাসূলুল্লাহর নামের প্রতি ভক্তি, যার জন্য তো হুসাইনে পাকের নামের প্রতি ভক্তি, যার জন্য হুজুর গোস পাকের নামের প্রতি ভক্তি। আর এই ভক্তির জন্য আপনি ছেলের নাম রাখেন গোলাম মহিউদ্দিন, ছেলের নাম রাখেন গোলাম রসুল, ছেলের নাম রাখেন গোলাম গোস, ছেলের নাম রাখেন সিদ্দিক একবার, ছেলের নাম রাখেন গোলামে হুসাইন, ছেলের নাম রাখেন কি রাখেন গোলাম সাব্বর, গোলাম কম্বর, গোলাম শব্বির, এসব নাম রাখেন, কিন্তু আল্লাহু আকবার কেউ ইয়াজিদ নাম রাখে না ভাই, রাখে কেন রাখেন না? ইয়াজিদ তো খারাপ নাম নয়, কিন্তু ইয়াজিদ বদনামের জামানা হয়ে গেছে, বদনাম হয়ে গেছে। সেই জন্যই শায়ের বলছে, কবি বলছে কি, জিসসে তুম রুঠো ও বরগশতে দুনিয়া হো জায়, জিসসে তুম রুঠো ও বরগশত দুনিয়া হো যায়, তুম জিসে চাহো তো কতরা হো তো দরিয়া হো যায়। ইয়া রাসূলুল্লাহ,
যাকে তুমি তোমার কদম তলে স্থান দিয়েছিলে, আবু বকর ছিল সিদ্দিক হয়ে গেছে, উমর ছিল ফারুক হয়ে গেছে, ওসমান ছিল জিন্নুরাইন হয়ে গেছে, আলী ছিল শেরে খোদা হয়ে গেছে, হাসান হুসাইন ছিল সৈয়দুস সুহাদা হয়ে গেছে, আরে আব্দুল কাদের ছিল গোসে আদম হয়ে গেছে, আরে মঈউদ্দিন ছিল গরিব নবাজ হয়ে গেছে, আল্লাহু আকবার, মুর্শিদ আলী আল কাদেরী ছিল মাওলানা পাক হয়ে গেছে, সুবহানাল্লাহ।